वेलकम टू एग्जाम सॉल्यूशन यूट्यूब चैनल डियर एस्पिरेंट्स, आज के आम्रा करबो वन वार्ड सबस्टिट्यूशनेर पार्ट टू। तो तुम्हारा जानो वन वार्ड सबस्टिट्यूशनेर पार्ट वन आम्रा अलरेडी शिखे फेले, आज के आम्रा पार्ट टू निये एसेछि। तो आम्रा डेली 20 करे करछि, अर्थात दैनिक 20 करे शिखछि। एबं जे पद्धतिते आमि तोमादेर शेखाछि सेई पद्धतिटाके आमि बोलछि ए इउनिक वे अफ लार्निंग। हाँ, ठीक आछे, माने एकटा इउनिक वेते आम्रा शिखछि, जेभावे आगे हयतो तोमरा कोनोदिन शेखोनि। एबं आमार ग्यारंटी थाकलो जे भिडियोटी एकबार कमप्लीटली देखले जे 20टी आजके तोमरा देखते चलेछो सेगुलो पुरोटाई मुखस्थ हये जाबे एबं एटा ब्रेनेर मध्ये अनेक दिन থাকবে। তো আগের লেকচার যারা দেখেছো আশা করছি তারা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো যাই হোক, শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে এক্সাম সলিউশন চ্যানেলে আমি তোমাদেরকে ইংলিশ আর তার সাথে সাথে ম্যাথ শেখাচ্ছি, ওকে। আর যদি তোমরা কেউ আমার থেকে জিএস পড়তে চাও, মানে জেনারেল স্টাডিজ অনলি ফর WBCS, শুধু অনলি ফর বলা ভুল হবে, WBCS এর জন্য এবং তৎসহ যে কোনো পরীক্ষার জন্য যদি জেনারেল স্টাডিজটা পড়তে চাও স্পেশালি ফর WBCS, তাহলে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া একটা লিংক WBCS গাইড বলে, সেটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, ওকে। আচ্ছা, তাহলে চলো শুরু করি আজকে। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিউটিফুল হ্যান্ড রাইটিং দ্যাট ইউ ডু উইথ আ স্পেশাল পেন অর ব্রাশ, মানে খুব সুন্দর একটা হাতের লেখা, সুন্দর একটা হাতের লেখা, সেটা তুমি পেন দিয়েই হোক বা ব্রাশ দিয়েই হোক যেটাকে লেখো, মানে বিউটিফুল হ্যান্ড রাইটিং, এটা হলো মূল কথা, বিউটিফুল হ্যান্ড রাইটিং। তো সেই বিউটিফুল হ্যান্ড রাইটিংকে আমরা এক কথায় বলে থাকি ক্যালিগ্রাফি। কী বলে থাকি? ক্যালিগ্রাফি, বাংলায় কী বলে? সুলেখ, ওকে। এই ক্যালিগ্রাফি, এটা জানার জন্য মনে রাখতে হবে যে এই যে ক্যালিগ্রাফি, এর যদি এটিমোলজিতে যাই আমরা, এটিমোলজি মানে কি? এটিমোলজি মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের অরিজিন, কোনো একটা ওয়ার্ডের হিস্ট্রি। সেই এটিমোলজি অনুযায়ী এই ক্যালিগ্রাফি গ্রিক ওয়ার্ড থেকে তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়েছে? গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড একটা শব্দ রয়েছে ক্যালস, ক্যালস, ক্যালস মানে কি? ক্যালস মানে হচ্ছে বিউটিফুল, ক্যালস মানে কি? বিউটিফুল অথবা বিউটি, যা কিছু বলতে পারো। আরেকটা রয়েছে, আমরা জানি গ্রাফি, GRIFIE, গ্রাফি, গ্রাফি মানে কি? গ্রিক ভাষায় গ্রাফি মানে টু রাইট, টু রাইট, ওকে। তাহলে এই ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি থেকে কিন্তু ক্যালিগ্রাফিটা এসছে। তাহলে ক্যালস মিন্স বিউটিফুল অ্যান্ড গ্রাফি মিন্স টু রাইট, ঠিক আছে। তাহলে বিউটিফুল রাইটিং যেটা, সেটাকে আমরা কি বলছি? ক্যালিগ্রাফি বলছি। আশা করি বোঝা গেল, ওকে, ভেরি গুড। তাহলে কি এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেখে নাও, বিউটিফুল হ্যান্ড রাইটিং দ্যাট ইউ ডু উইথ আ স্পেশাল পেন অর ব্রাশ, তুমি পেন দিয়ে বা ব্রাশ দিয়ে যখন সুন্দর করে কোনো লেখাটাকে লেখো সেই লেখাটাকে বলা হয় ক্যালিগ্রাফি, আর যারা সেই লেখাটিকে লেখে তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফার, ওকে, ভেরি গুড। নাও, অ্যান এক্সপার্ট অন ম্যাটার্স ইনভলভিং দ্য জাজমেন্টস অফ বিউটি, কোয়ালিটি অর স্কিল ইন আর্ট, ফুড অর মিউজিক, বলছে কোনো একটা বিষয়, সেটা আর্ট হতে পারে, কোনো শিল্পকলা হতে পারে, সেটা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, বা সেটা কোনো মিউজিক হতে পারে, এই সমস্ত বিষয়গুলোতে যারা জাজমেন্ট দেয়, ঠিক আছে, যারা এক্সপার্ট হয় এই সমস্ত বিষয়ের, তাদেরকে এক কথায় কী বলে? তাদেরকে এক কথায় বলা হয় কনিজিয়া। কী বলা হয়? কনিজিয়ার বলা হয়। ভালো করে বোঝো উচ্চারণটা, কনিজিয়ার, ওকে, কনিজার। অনেকে কনিশিওর বলে থাকে, কনিশিওর ঠক ঠিক কথা নয়, দিস ইজ কনিজার, ওকে। কনিজার মানে কি? কনিজার মানে হচ্ছে রসপণ্ডিত, ওকে। এই কনিজারটা, এটা কিন্তু ফ্রেঞ্চ অরিজিন, এটা গ্রিক মা ইয়ের নয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ অরিজিন। এই ফ্রেঞ্চ অরিজিনে কনিজার মানে কি? কনিজার মানে হচ্ছে টু নো সামথিং, টু নো সামথিং। তাহলে কোনো কিছু যদি কেউ জেনে থাকে তাহলে সে কী হলো? সে সেই বিষয়ের এক্সপার্ট হলো, বোঝা গেছে। তাহলে কনিজার, কনিজার মানে হচ্ছে রসপণ্ডিত, তার মানে যে সমস্ত বিষয়গুলোর ওপরে তার গূঢ় তত্ত্বগুলো সে নিখুঁতভাবে জানে, এক্সপার্ট, বোঝা গেল। তাহলে অ্যান এক্সপার্ট অন ম্যাটার্স ইনভলভিং দ্য জাজমেন্টস অফ বিউটি, কোয়ালিটি অর স্কিল ইন আর্ট, ফুড অর মিউজিক, বলছে সেটা খাদ্যদ্রব্য হোক বা শিল্পকলা হোক বা কোনো সঙ্গীত হোক, সেইগুলোর বিষয়ে যারা, তাদের সেই সমস্ত জিনিসের বিউটি নিয়ে, সেই সমস্ত জিনিসের কোয়ালিটি নিয়ে, সেই সমস্ত জিনিসের স্কিল নিয়ে যারা জাজমেন্ট করে, তাদেরকে আমরা কী বলি? এক কথায় কনিজর বা রসপণ্ডিত বলি। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট, রয়েছে ডিফিকাল্ট
टू डिफिकल्ट और इम्पॉसिबल टू रीड अर्थात जा पढ़ा जाए ना ठीक है दुष्पाठ्य जा पढ़ा जाच्छे ना माने एमन धरनेर लेखा लेखा रही है जा पढ़ा जाच्छे ना माने एकदम अस्पष्ट हाथेर लेखा होते पारे अस्पष्ट हाथेर लेखा होते पारे बा एमन कोनो प्रिंटिंग कागज होते पारे जे प्रिंटिंगेर कागजे सेई प्रिंटगुलो उठे गेछे बोझा जाच्छे ना तो एरकम जखन सिचुएशन तैरी हय तार माने कि डिफिकल्ट और इम्पॉसिबल टू रीड जखन कोनो जिनिस पढ़ाटा दुष्पाठ्य हो जाए माने पढ़ाटा जाए ना तखन ताके आमरा बोले थाकि इललेजिबल की बोले था कि illegible मने रखबे IL এই IL মানে হচ্ছে not নেগেটিভ সেন্স বিয়ার করে অর্থাৎ আমরা আগের দিন শিখেছিলাম যে কোনো একটা শব্দের সঙ্গে প্রিফিক্স যোগ করে সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ড তৈরি করে ফেলি বা অপোজিট ওয়ার্ড তৈরি করে ফেলি তাই মনে রাখবে IL ill এই ill শব্দটা মানে মিনিং কি not ঠিক আছে তাহলে illegible ill লেজিবল তাহলে লেজিবল মানে কি লেজিবল মানে হচ্ছে পাঠযোগ্য লেজিবল মানে কি লেজিবল মানে হচ্ছে পাঠযোগ্য তাহলে ইললেজিবল মানে কি যা পাঠযোগ্য নয় বোঝা গেল লেজিবল মানে হচ্ছে পাঠযোগ্য তাহলে ইললেজিবল মানে কি ইললেজিবল মানে হলো যা পাঠযোগ্য নয় এবার একটা কথা শুনে নাও এটা কোথা থেকে এসেছে এই লেজিবল কথাটার যে অরিজিন সেটা কিন্তু লেজিবল কথাটার অরিজিন হচ্ছে ল্যাটিন অরিজিন কোথাকার অরিজিন এটা ল্যাটিন ল্যাটিন ভাষা থেকে এটাকে নেওয়া হয়েছে ল্যাটিন অরিজিন এর এই ল্যাটিন অরিজিনে এর যে ভার্ব ফর্মটা রয়েছে এর ভার্ব ফর্ম সেই ভার্ব ফর্মকে কী বলা হচ্ছে সেই ভার্ব ফর্মটাকে বলা হচ্ছে লিজিয়ার কী বলা হচ্ছে LEGERE লিজিয়ার এই লিজিয়ার মানে কি জানো লিজিয়ার মানে হচ্ছে টু রিড লিজিয়ার মানে টু রিড মানে পড়া ঠিক আছে তাহলে ইললেজিবল বা ইললিজিয়ার মানে কি যা পড়া যায় না হয়েছে তাহলে ইললেজিবল মানে হয়ে গেল দুষ্পাঠ্য যা পড়া যায় না ও বোঝা গেল ভেরি গুড চলো নেক্সট দেখি হ্যাভিং ব্যাড হ্যাবিটস থাকা হুইচ ক্যান নট বি চেঞ্জড যা চেঞ্জ করা যায় না অর কারেক্টেড অর ইম্প্রুভড অর্থাৎ যে হ্যাবিটগুলোকে চেঞ্জ করা যায় না তাকে কারেক্ট করা যায় না তাকে ইম্প্রুভ করা যায় না তাকে আমরা কী বলি তাকে আমরা বাংলায় কী বলবো অসংশোধনীয় বলবো না অসংশোধনীয় মানে যাকে সংশোধন করা যায় না তাহলে যেটা সংশোধন করা যায় না ইংরাজিতে তাকে কী বলা হচ্ছে ইনকরিজিবল বলা হচ্ছে ইনকরিজিবল ভালো করে বোঝো ঠিক যেমন করে একটা শব্দের প্রিফিক্সে ইল যোগ করলে নট বেয়ার করে তেমনি মনে রাখবে ইন ইন মানেও কিন্তু নট যখনই আমরা কোনো শব্দকে অপোজিট ওয়ার্ড তৈরি করতে চাই তখন তার আগে ইন লাগিয়ে দিই হ্যাঁ তাহলে একটা জিনিস দেখো এখানে রয়েছে ইন তাহলে নট আর এর সঙ্গে রয়েছে কি এর সঙ্গে রয়েছে করিজিবল এর সঙ্গে কি রয়েছে করিজিবল তাহলে ইন মানে হলো কি নট আর একটা করিজিবল করিজিবল মানে কি জানো করিজিবল মানে টু কারেক্ট করিজিবল মানে টু কারেক্ট কারেক্ট মানে কি সংশোধন করা বা সঠিক করা টু ইম্প্রুভ টু চেঞ্জ এর মানে হচ্ছে করিজিবল এই করিজিবলটা কোথা থেকে এসছে জানো করিজিবলটা কিন্তু ল্যাটিন অরিজিন এর অরিজিনটা কোথায় এর অরিজিনটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে ল্যাটিন অরিজিন এবার দেখো এই করিজিবলটা এসছে কোথা থেকে এটা এসছে করিজিবিলিস থেকে কোথা থেকে এসছে করিজিবিলিস থেকে এসছে আর করিজিবিলিস মানে কি করিজিবিলিস মানে হচ্ছে টু বি কারেক্টেড টু বি কারেক্টেড করিজিবিলিস মানে টু বি কারেক্টেড তাহলে যেখানে করিজিবল দেখবে করিজিবল মানে হয়ে যাবে কারেক্টিং সামথিং ওকে তাহলে ইনকরিজিবল মানে কি যা করিজিবল নয় মানে যা কারেক্ট করা যায় না যাকে চেঞ্জ করা যায় না যাকে ইম্প্রুভ করা যায় না তাকেই বলা হচ্ছে ইনকরিজিবল বা আমরা বলছি অসংশোধনীয় বোঝা গেছে কিছু ভেরি গুড চলো এবার দেখো কী রয়েছে টু স্ট্রং টু বি ডিফিটেড অর চেঞ্জড যাকে পরাজয় করা যায় না ঠিক আছে দেখো টু স্ট্রং মানে অনেক শক্তিশালী টু বি ডিফিটেড যাকে পরাজিত করা যায় না অথবা চেঞ্জড যাকে পরিবর্তন করা যায় না যেমন অপরাজেয়তাকে আমরা বলি অপরাজেয়র ইংরেজি হচ্ছে ইনভিনসিবল কি ইনভিনসিবল ঠিক আছে ঠিক সিমিলার ওয়ে এখানে যেহেতু ইন রয়েছে ইন মানে কি হয়ে যাবে নট আর ভিনসিবল এটা কোথা থেকে এসছে ভিনসিবল এটাও ল্যাটিন অরিজিন এই ভিনসিবলের মানে কি ভিনসিবলের মানে হচ্ছে মনে রাখবে টু কঙ্কার মানে কি জয় করা ঠিক আছে টু কঙ্কার তাহলে এই ভিনসিবল মানে হচ্ছে টু কঙ্কার বা জয় করা তাহলে এখান থেকেই কিন্তু এই শব্দটা এসছে ইনভিনসিবল আর যদি আমি এর ল্যাটিন যে অরিজিন সেই ল্যাটিন অরিজিন যদি খুঁজি তাহলে আমি কিন্তু সেখানে গিয়ে কী পাবো না ল্যাটিন অরিজিনে গিয়ে আমি পেয়ে যাব হচ্ছে
তোমার ভিনসিয়ার কি পেয়ে যাব, ভিনসিয়ার, VINCERE, ভিনসিয়ার। ভিনসিয়ার মানে কি? আচ্ছা এই দাগগুলো কেন আসছে আমি জানি না, এগুলোকে তোমরা একটু ইগনোর করো। তো ভিনসিয়ার মানে কি? ভিনসিয়ার মানে হচ্ছে, ভিনসিয়ার মানে হচ্ছে টু কঙ্কার, জয় করা। তথা ভিনসিয়ারটা হচ্ছে এর রুট, ঠিক আছে? তাহলে এই যে ভিনসিবলের রুট হচ্ছে কিন্তু ভিনসিয়ার। এটা কোথাকার ওয়ার্ড? এটা ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ভাষায় ভিনসিয়ার শব্দের অর্থ হচ্ছে টু কঙ্কার, মানে জয় করা। তাহলে যা ভিনসিয়ার করা যায় না তাকেই আমরা কি বলি? ইনভিনসিবল বলি, ঠিক আছে? বোঝা গেল? ভেরি গুড। তাহলে ইনভিনসিবল মানে কি হয়ে গেল? অপরাজেয়, দ্যাট ইজ সামথিং হুইচ ক্যান নট বি ডিফিটেড। ওকে, ভেরি গুড, বোঝা গেল? ভেরি গুড। চলো নেক্সট। আ সোলজার হু ফাইটস ফর এনি কান্ট্রি অর গ্রুপ দ্যাট অফার্স পেমেন্টস, বলছে টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে যে যুদ্ধ করে, এমন একজন সৈনিক, এ সোলজার হু ফাইটস, এমন একজন সৈনিক, সে লড়াই করছে, ফর এনি কান্ট্রি, যে কোনো দেশ বা গ্রুপ এর জন্য লড়াই করছে, দ্যাট অফার্স পেমেন্ট, এবং যে গ্রুপগুলো তাকে পেমেন্ট অফার করছে, অর্থাৎ কি? ভাড়াটে সৈনিক, অর্থাৎ ভাড়া নিয়ে, টাকা নিয়ে তুমি যদি কোনো জায়গায় কোনো যুদ্ধ করো, বা শুধুমাত্র এখানে যুদ্ধ নয় কিন্তু ভাড়া নিয়ে যদি কোনো কেউ কাজ করে, ভাড়াটে মানে ভাড়াটে গুন্ডা, ভাড়াটে শ্রমিক যদি হয়, তার ক্ষেত্রে কিন্তু মার্সিনারি শব্দটিকে ব্যবহার করা হয়। কী করা হয়? মার্সিনারি শব্দটিকে ব্যবহার করা হয়। এই মার্সিনারি শব্দটি কিন্তু এর যে রুট সেটা কিন্তু ল্যাটিন রুটের মধ্যেই রয়েছে, ল্যাটিন রুট। ল্যাটিন রুটের মধ্যে এর সুন্দর একটা রয়েছে, একটা রয়েছে মার্সেড, একটা রয়েছে মার্সেড বা মার্সেস, মার্সেড বা মার্সেস, এখান থেকে এসছে। এর মানে কি? এর মানে হচ্ছে রিওয়ার্ড, এর মানে কি? রিওয়ার্ড। এবার আমি একটা কথা বলো তো, এই মার্সেড বা মার্সেস থেকে মার্সি নারীটা এসছে, তাহলে এই মার্সেড বা মার্সেস মানে রিওয়ার্ড যদি হয়, রিওয়ার্ড কখন দেওয়া হয় কাউকে একটু বলতে পারো? যখন কেউ তোমার জন্য ভালো কিছু কিছু করে দেয় তখনই তুমি তাকে রিওয়ার্ড দাও। রিওয়ার্ড মানে কি? পুরস্কার, উপহার। তাহলে পুরস্কার আমরা কখন কাকে দিই? যখন কেউ আমার জন্য ভালো কিছু কোনো একটা কিছু করে দেয়, তাই না? তখনই আমি তাকে পুরস্কার দিই বা রিওয়ার্ড দিই। তাহলে যে ভদ্রলোক আমাকে কোনো কিছু করে দিচ্ছে এবং তার বিনিময়ে সে কিছু আমার থেকে নিচ্ছে, সেই কনসেপ্টটাই কিন্তু এই মার্সেড বা মার্সেসের সঙ্গে যুক্ত হয়। তাহলে মার্সি নারী সেখান থেকে কিন্তু এসেছে, বোঝা গেছে? তবু আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আরেকটা জিনিস দেখো। একটা ল্যাটিনেই আরেকটা শব্দ রয়েছে এর সঙ্গে রিলেটেড, এর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে মার্সিনারিজ। কি রয়েছে? মার্সিনারিজ, মার্সিনারিজ, অ্যাকচুয়ালি মার্সিনারিজ নয়, মার্সিনারিয়াস, ঠিক আছে? মার্সিনারিয়াস বলে একটা কথা রয়েছে। এই মার্সিনারিয়াস মানে কি? মার্সিনারিয়াস মানে হচ্ছে টু হায়ার। মার্সিনারিয়াস মানে কি? টু হায়ার। হায়ার মানে কি? ভাড়া করা, ঠিক আছে? মার্সিনারিয়াস বলে ল্যাটিন একটা ওয়ার্ড রয়েছে, সেটার থেকে এটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে? যে মার্সিনারিয়াস, মার্সিনারিয়াস মানে টু হায়ার, ভাড়া করা। তাহলে যে লোকটা ভাড়া করা, যে সৈন্যটি ভাড়া করা, তাকে আমরা কি বলছি? মার্সিনারি বলছি। কোথা থেকে আসলো? মার্সিনারিয়াস থেকে আসলো, ঠিক আছে? বোঝা গেছে? ভেরি গুড। এবার চলে এসো আমাদের নেক্সট ওয়ার্ড, এ পারসন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্পস, ঠিক আছে? যে ভদ্রলোক স্ট্যাম্প কালেক্ট করে বা স্ট্যাম্প সম্পর্কে পড়াশুনো করে তাকে আমরা কি বলি? তাকে আমরা এক কথায় ফিল্যাটেলিস্ট বলি। কি বলি? ফিল্যাটেলিস্ট, ঠিক আছে? দেখো স্ট্যাম্পস মানে কি? স্ট্যাম্পস, স্ট্যাম্পস মানে হলো ডাক টিকিট। যেমন এখন তো আমরা কেউই আর সেই পত্র পাঠ বা পত্র যোগাযোগ করি না, তো আগে যখন এই চিঠিপত্র পাঠানো হতো তখন চিঠিপত্রে ডাক টিকিট সেটা দিতে হতো, বিভিন্ন অ্যামাউন্টের ডাক টিকিট পাওয়া যেত, 50 পয়সা, 1 টাকা, 5 টাকা, ঠিক না? তো সেরকম করে ডাক টিকিট, সেই ডাক টিকিটকে যে সংগ্রহ করে তাকে বলা হয় ফিল্যাটেলিস্ট, ঠিক আছে? এই ফিল্যাটেলিস্টের অরিজিন সম্পর্কে দারুণ মজার জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম, আমি তোমাদের শিখিয়েছিলাম যে PHIL, ফিল, আগের দিন আমি এটা শিখিয়েছিলাম, ফিল শব্দটার অর্থ হচ্ছে লাভ। ওকে, আচ্ছা ফিল শব্দটার অর্থ শুধু লাভ, লাভের সঙ্গে লাভের কতগুলো, লাভ এর কতগুলো সিনোনিম দেখা যাক। অ্যাট্রাকশন হতে পারে কি না? অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ, মানে কোনো জিনিসের প্রতি তুমি আকর্ষিত হও, তার মানে তো তুমি সেটিকে লাভ করো, তাই না? অ্যাট্রাকশন হয়, অ্যাফিনিটি হয়, কত শব্দ বলছি, অ্যাফিনিটি, ওকে, অ্যাফিনিটি,
অ্যাফিনিটি। তাহলে ফিল এর মিনিং হচ্ছে লাভ, কখনো অ্যাট্রাকশন, কখনো অ্যাফিনিটি। তাহলে এই ফিলের সঙ্গে এই যে অ্যাটিয়ালিস্ট যোগ করা রয়েছে, তাই না? অ্যাটিয়ালিস্ট এটাকে একটা দেখো, এটা যেটা অরিজিন সেই অরিজিনটা হচ্ছে গ্রিক অরিজিন। কোথাকার অরিজিন? গ্রিক অরিজিন। মনে রাখবে ইংরেজি ভাষার 90% ওয়ার্ড ইজ ডেরাইভড ফ্রম ল্যাটিন অ্যান্ড গ্রিক। অর্থাৎ ইংরেজি ভাষার 90% শব্দই কিন্তু ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। তাই এই ফিলাটেলিস্টের যে গ্রিক অরিজিনে যে শব্দটা রয়েছে, আমি একটু পরে আরও ভেঙে ভেঙে বলছি, তবু একটা শব্দ দেখো, একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে ফিলাটেলিয়া। কী রয়েছে? রয়েছে ফিলাটেলিয়া। কী রয়েছে? ফিলাটেলিয়া। এখানে আবার আই আছে একটা, ফিলাটেলিয়া। এই ফিলাটেলিয়া মানে কি? ফিলাটেলিয়া মানে হচ্ছে হু লাভস এক্সেমশন, EXEMPTION, এক্সেমশন ফ্রম পেমেন্টস অর ট্যাক্সেস। যে ট্যাক্সেস বা পেমেন্টসের ছাড়কে ভালোবাসে তাকে বলা হয় ফিলাটেলিয়া। ঠিক আছে, ফিলাটেলিয়া। এবার এখান থেকে একটা টেলিয়া শব্দটা দেখো, তাহলে আমি একটু আগে দেখালাম যে ফিল মানে হচ্ছে লাভ অর অ্যাট্রাকশন। আর একটা শব্দ মনে রেখো, গ্রিক ভাষায় টেলস বলে একটা শব্দ আছে, গ্রিক ভাষায় টেলস, সেই টেলস মানে হচ্ছে টোল। ঠিক আছে, আমরা টোল দিই কি না, আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই দেখবে বিভিন্ন রাস্তায় টোল প্লাজা থাকে, সেখান থেকে টোল কালেক্ট করা হয়। টোল মানে কি? টোল মানে হলো ট্যাক্স। তাহলে টেলস মানে টোল বা ট্যাক্স। ঠিক আছে, তাহলে এই যে স্ট্যাম্প কালেক্ট করা হয়, যে স্ট্যাম্পগুলো, সেই স্ট্যাম্পগুলো কি বলো তো আমায় একটু? এই স্ট্যাম্পগুলো তো এক ধরনের টোলই তো, নাকি এক ধরনের ট্যাক্সই তো, যেটা সরকার তোমার কাছ থেকে নিচ্ছে তোমার চিঠিটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে। তাহলে যে ভদ্রলোক এই ফিলাটেলিস্ট হয় তারা কি করে না, সেই টোল বা ট্যাক্সকে যারা ভালোবাসে, ঠিক না, বা তাদের এক্সামশনকে, তাদের ছাড়কে যারা ভালোবাসে তাদেরকে বলা হয় ফিলাটেলিস্ট। বোঝা গেছে? তাহলে ফিল আর টেলস দিয়ে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করো। ফিল মানে লাভ অর অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি হয়েছে, আর টেলস মানে টোল বা ট্যাক্সেস। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো ফিলাটেলিস্ট শব্দের অর্থ হলো যারা কিনা ফিলাটেলিস্ট, যারা কিনা টেলসকে ভালোবাসে। টেল মানে কি? টোল বা ট্যাক্স। আর টোল বা ট্যাক্স কোথা থেকে আসে? ডাক টিকিট থেকে আসে। ডাক টিকিট মানে কি? ডাক টিকিটও তো এক ধরনের টোল বা ট্যাক্স, যেটা গভর্নমেন্ট তোমার কাছ থেকে নিচ্ছে তোমার চিঠিটিকে অন্যত্র পৌঁছে দেওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে ফিলাটেলিস্ট মানে এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্পস, যে স্ট্যাম্পস সম্পর্কে পড়াশুনো করে বা স্ট্যাম্পসগুলোকে কালেক্ট করে তাকে আমরা বলি ফিলাটেলিস্ট। ওকে, আচ্ছা, এই ফিলাটেলিস্টের সঙ্গে দেখবে আর একটা শব্দ আছে, নিউমিসম্যাটিস্ট। ঠিক আছে, নিউমিসম্যাটিস্ট কাদের বলা হয়? যারা কয়েনকে কালেক্ট করে, কয়েন সম্পর্কে স্টাডি করে যারা বা কালেক্ট করে যারা, তাদের নিউমিসম্যাটিস্ট বলা হয়। ওটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আনবো তোমাদের সামনে। ওকে, চলো তাহলে বুঝে ফেলেছো আশা করছি ফিলাটেলিস্টটা। চলো নেক্সট ওয়ার্ড দেখো, রয়েছে স্টোয়িক। স্টোয়িকটার মানে কি? এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার, যে ভদ্রলোক হ্যাঁ ইনডিফারেন্ট থাকে, উদাসীন থাকে টু পেন অ্যান্ড প্লেজার, যার কাছে ব্যথা যন্ত্রণা এবং আনন্দ দুটোই সমান। মানে যে লোকটা ব্যথা বেদনাকেও যেভাবে গ্রহণ করছে আবার আনন্দকেও গ্রহণ করছে, মানে একটা উদাসীন নির্বিকার একটা ভাব, সেই নির্বিকার ভাবের ব্যক্তিকে বলা হয় স্টোয়িক। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় খুব বার জিজ্ঞেস করে স্টোয়িক শব্দটি। তাহলে আবার দেখো, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট, একদম ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, যে ব্যক্তি উদাসীন থাকে সর্বদা, মানে তার কাছে আনন্দও যা, তার কাছে দুঃখও তাই। অর্থাৎ যে ব্যক্তির কাছে পেন অ্যান্ড প্লেজারটা বড় কথা নয়, পেন অ্যান্ড প্লেজারকে যে সমানভাবে সহ্য করতে পারে তাকে বলা হয় স্টোয়িক। এবার এই স্টোয়িকের সৃষ্টিটা একটা দেখো, অ্যাকচুয়ালি এই স্টোয়িকটা সৃষ্টি হয়েছে কিন্তু গ্রিকে, অর্থাৎ অ্যানসিয়েন্ট গ্রিকে। ঠিক আছে, মানে প্রাচীন গ্রিকে কি হতো, প্রাচীন গ্রিকে একজন ফিলোসফার ছিলেন যার নাম ছিল জেনো। কি নাম ছিল? জেনো। ঠিক আছে, জেনো। তাহলে এই গ্রিক ফিলোসফার জেনো, তিনি কি করতেন, তার কিছু ডিসাইপলস ছিল। কি ছিল? ডিসাইপলস ছিল। সেই ডিসাইপলসদেরকে নিয়ে তিনি একটা সেক্ট তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন? সেক্ট মানে ধর্মমত। সেক্ট মানে কি বলে থাকি আমরা বলো? ধর্মমত। তাহলে এই জেনো, গ্রিক ফিলোসফার জেনো, একটা ধর্মমতের প্রবর্তন করেছিলেন।
ভালো করে বোঝো। এই জেনোজে ধর্ম যে ধর্মমত প্রচারণ করেছিলেন সেই ধর্মমতের যারা অনুসারী তাদেরকে বলা হতো স্টোয়িক। আবার বলছি, এই জেনর প্রদর্শিত জেন প্রদত্ত যে ধর্মমত সেই ধর্মমতকে যারা অনুসরণ করত অর্থাৎ জেনর যারা মানে অনুসরণকারী ফলোয়ার্স ছিল তাদের বলা হতো স্টোয়িক। আচ্ছা, স্টোয়িক হতা ওই স্টোয়িকের নামটা কেন হলো এটা একটা বোঝো। স্টোয়িক নাম হলো এই জন্যে যে তৎকালীন এথেন্সে, এথেন্স গ্রিকের প্রাচীন গ্রিকের রাজধানী এথেন্স, এই এথেন্সে একটা জায়গা ছিল অগোরা। কী নাম ছিল জায়গাটার নাম? অগোরা। এই অগোরাতে একটা জায়গায় এস্টোয়া পকাইল এই এস্টোয়া পকাইলে বসে এই জেনোভদ্রলোক তার শিষ্যদেরকে ধর্মবাণী শোনাতেন বা তার দর্শনটাকে বলতেন। আর এই এস্টোয়া পকাইল, দেখো পকাইল মানে কি জানো? এস্টোয়া পকাইল শব্দের ইংরেজি অর্থ কি জানো? এই এস্টোয়া পকাইলের ইংরেজি শব্দ হচ্ছে পেইন্টেড পর্চ। আচ্ছা, পর্চ মানে কি জানো? পর্চ মানে হলো বারান্দা। আমাদের ঘরে বারান্দা থাকে, বারান্দা তো বোঝো আশা করছি তোমরা, মানে ঘরের সামনে আর একটা অংশ মানে রাখা হয়, মূল ঘরের সামনে আর একটা অংশকে করিডর বলতে পারো, করিডর, ঠিক আছে, সেটাকে বলে পর্চ। তাহলে পেইন্টেড পর্চ, এবং সেই পর্চটাকে খুব সুন্দর করে পেইন্ট করা ছিল, বিভিন্ন ধরনের ডিজাইন ছবি টবি দিয়ে আঁকা টাকা ছিল, ওকে। এবং সেই বারান্দায় বসে বসে এই জেনোভদ্রলোক তিনি তার যে অনুসরণকারী, তিনি তার যে ডিসাইপলস যারা ছিল, তার শিষ্য যারা ছিল, সেই শিষ্যদেরকে ধর্মবাণী শোনাতেন। এবং তিনি কি বলতেন? এই এই যে যে স্টোয়িক ধর্মমত, এই স্টোয়িক ধর্মমতের যে মূল কথা, এই এস্টোয়া পোকাইল থেকেই কিন্তু স্টোয়িক কথাটা এসছে, ওকে। তাদের ধর্মমতের মূল কথা কী ছিল? জেনো বলতেন যে মেন শুড বি ফ্রি ফ্রম প্যাশন, আনমুভড বাই জয় অর গ্রিফ। মানে মানুষকে প্যাশনলেস থাকতে হবে, এবং জয় আনন্দ হোক বা দুঃখ হোক এইগুলোতে আনমুভড থাকতে হবে, মানে অনর থাকতে হবে, কোনো ধরনের নির্বিকার থাকতে হবে, এবং সব কিছু ডেস্টিনির ওপরে ছেড়ে দিতে হবে, সব কিছু অদৃষ্টের ওপরে ছেড়ে দিতে হবে, ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে, ভবিষ্যতের ওপরে ছেড়ে দিতে হবে। অর্থাৎ দুঃখ বা আনন্দ তোমার জীবনের কোনো মাহাত্ম্যই রাখে না, মাহাত্ম্য যা রাখে তা হচ্ছে তোমার ভাগ্য, ওকে। এই ছিল জেনোদের মূল কথা। তাহলে একটুখানি সাম আপ করে দিয়ে স্টোয়িকটাকে, তাহলে যে ব্যক্তির পেইন অ্যান্ড প্লেজারে একই রকম থাকে, যার কাছে পেইনও যেমন প্লেজারও তেমন, এরকম যার যে সমস্ত ব্যক্তির কাছে থাকে তাকে এক কথায় বলা হয় স্টোয়িক। তাহলে এই স্টোয়িকটা এসছে এস্টোয়া পোকাইল থেকে। এস্টোয়া পোকাইলে কি হচ্ছে না, এই এস্টোয়া পোকাইল মানে হচ্ছে পেইন্টেড পর্চ, আর এই পেইন্টেড পর্চে বসে অ্যান্সিয়ান টাইমে এথেন্সের অগোরাতে জেনো নামে একজন গ্রিক ফিলোসফার, তিনি একটা ধর্মমতের প্রচলন করেছিলেন, সেই ধর্মমতের যারা অনুসরণকারী তাদেরকে বলা হতো স্টোয়িক। আশা করছি বোঝা গেছে, ভেরি গুড। চলো নেক্সট। এ পারসন বিলঙ্গিং টু আ ফরেন প্লেস, যে লোকটি ফরেন প্লেস থেকে বিলং করে, ঠিক আছে, মানে যে লোকটি দেশীয় নয়, মানে যে লোকটি পরিচিত নয়, অর্থাৎ স্ট্রেঞ্জার কাকে বলে? যারা অপরিচিত, পথিক, কোনো জায়গা থেকে এসেছে, তাকে আমরা কেউ চিনি না, তখন তাকে আমরা স্ট্রেঞ্জার বলি, তাই না? এলিয়েন, তাদেরকে কি বলা হয় এক কথায়? এলিয়েন। তাহলে এ পারসন বিলঙ্গিং টু আ ফরেন প্লেস, যে কোনো একটা ফরেন প্লেস থেকে এসছে তাকে আমরা কি বলি? এলিয়েন বলি। এলিয়েন মানে কি? বিদেশি। বোঝা গেল, এলিয়েন মানে বিদেশি। এই এলিয়েন শব্দটির অরিজিন কিন্তু ল্যাটিন অরিজিন, এর যে অরিজিন সেটা কোথাকার অরিজিন? ল্যাটিন অরিজিন। এবার এই এলিয়েন কথাটি এসছে কোথা থেকে জানো? অ্যালিয়েনাস থেকে এসছে, অ্যালিয়েনাস থেকে এসছে। অ্যালিয়েনাস শব্দের অর্থ কি? অ্যালিয়েনাস শব্দের অর্থ হচ্ছে স্ট্রেঞ্জার অর ফরেনার, ঠিক আছে, স্ট্রেঞ্জার আর ফরেনার, মানে যারা বিদেশি তাদেরকে আমরা বলেই থাকি এলিয়েন, ওকে, ভেরি গুড। চলো নেক্সট দেখি আমরা। নেক্সট হচ্ছে এ পারসন হু বিলিভস ইন সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে উইদাউট ফিজিক্যাল প্লেজার, এস্পেশালি ফর রিলিজিয়াস রিজনস লাইক মঙ্কস, হারমিটস অ্যান্ড সেন্টস। অর্থাৎ কি, এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাধু সন্ন্যাসীরা, যারা সাধু সন্ন্যাসী বা তপস্বী, এর মূল কথা, অর্থাৎ দেখো এ পারসন এমন একজন ব্যক্তি হু লিভস, যে বসবাস করে ইন আ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে, সরল সাদা এবং একটা কঠোর পদ্ধতিতে যার জীবনযাপন করে, অর্থাঁ তপস্বী মানুষ যারা, অ্যাসেটিক, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে অ্যাসেটিক বলা হচ্ছে, অর্থাৎ তপস্বী ব্যক্তি। উইদাউট ফিজিক্যাল প্লেজার, যারা কখনো মানে ফিজিক্যাল প্লেজারটাকে যারা কখনো গ্রহণ করে না,
especially for religious reasons ha religious dhormiyo karoner jonnei jemon amader jodi naga sadhuder kotha boli kader kotha boli naga sadhu tale dekho naga sadhura ki korche naga sadhura tader sansar tag koreche tader somosto dhoron mane material world e ja kichu amra available thake emon ki bostro porjonto tara mane bostro porjonto tag kore diyeche ekdom ulongo thake tader kono ghor nei bari nei bostro nei poshak nei kichu nei বুঝতে পারছো যে যারা নিজেদের জীবনটাকে একদম সাদামাটা এবং একটা স্ট্রিক্ট ওয়েতে পালন করে স্ট্রিক্ট কেন কঠোর নিয়ম কানুনের মধ্য দিয়ে যারা যাদের জীবনটাকে অতিবাহিত করে তাদেরকে এক কথায় বলা হচ্ছে অ্যাসেটিক মানে বাংলায় বলছি আমরা তপস্বী ওকে তাহলে এ পারসন হু লিভস ইন আ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে উইদাউট ফিজিক্যাল প্লেজার স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস লাইক মঙ্কস হারমিটস অ্যান্ড সেন্টস এদেরকে আমরা কী বলে থাকি অ্যাসেটিক বলে থাকি এই অ্যাসেটিক কথাটার অরিজিনে যদি যাই আমরা তাহলে দেখব যে অ্যাসেটিক কথাটার অরিজিনটা গ্রিক ভাষার মধ্যেই রয়েছে গ্রিক অরিজিন এই গ্রিক অরিজিনে একটা শব্দ রয়েছে অ্যাসকেটিকস কী শব্দ রয়েছে অ্যাসকেটিকস অ্যাসকেটিকস এই অ্যাসকেটিকস মানে কি জানো অ্যাসকেটিকস মানে হচ্ছে রিগোরাসলি সেলফ ডিসিপ্লিনড হ্যাঁ মানে কঠোরভাবে রিগোরাসলি সেলফ ডিসিপ্লিনড যারা সেলফ ডিসিপ্লিনড কঠোরভাবে মেনে চলে তাদেরকে বলা হয় অ্যাসকেটিক্স ঠিক আছে এই অ্যাসকেটিক্স এইখান থেকেই কিন্তু একটা শব্দের আর একটা জন্ম হয়েছে অ্যাথলেটিক ঠিক আছে অ্যাথলেটিক বলে শব্দ আছে অ্যাথলেটিক কারা যারা খেলাধুলার সাথে যুক্ত থাকে তাহলে যারা অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত থাকে তারা কিন্তু জীবনটাকে সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়েতে পালন করে তোমরা যদি কেউ সেই আমির খান অভিনীত একটা সিনেমা দেখেছো কী যেন সিনেমাটার নাম ছিল সে যেখানে কুস্তি টুস্তি শেখাতো কী নাম ছিল সিনেমাটার বলো তাহলে ওই সিনেমার মধ্যে তোমরা দেখেছো ওই সিনেমার মধ্যে আমির খান তার মেয়েদেরকে কেমনভাবে করছে মানে কোনো ধরনের ভাত মানে কোনো ধরনের জাঙ্ক ফুড খেতে দিচ্ছে না ফাস্ট ফুড খেতে দিচ্ছে না এমনকি ফুসকাটাও খেতে দিচ্ছে না দেখেছো কিনা তোমরা সিনেমাতে এবং স্ট্রিক্ট ওয়েতে তার মেয়েদেরকে তিনি লাইফ লিড করাচ্ছিলেন ঠিক কি না কী ছিল সিনেমাটার নাম ভুলে যাচ্ছি মনে পড়ছে না তো তোমরা জানো আশা করি সেই অলিম্পিকে গেল তারপর মেডেল টেডেল জিতলো সত্যি ঘটনার উপরে আধারিত যেটা ঠিক আছে আচ্ছা দঙ্গল সিনেমাটার নাম ছিল তাই না দঙ্গল তাহলে দঙ্গল সিনেমায় তোমরা দেখেছো যেভাবে অ্যাথলেটিকদের জীবন হয় অ্যাথলেটিকদের জীবনটা খুব সাদামাটা এবং স্ট্রিক্টলি ডিসিপ্লিনড হয় বুঝতে পারছো তাহলে সেখান থেকে এই অ্যাসকেটিক্স থেকে তাহলে অ্যাসকেটিকস মানে কি অ্যাসকেটিকস মানে হয়ে গেল রিগোরাসলি সেলফ ডিসিপ্লিনড মানে যার মধ্যে কঠোরভাবে সেলফ ডিসিপ্লিনড মেনে চলবে যারা তাদেরকে আমাদের কি বলছি অ্যাসেটিক বলছি বা তপস্বী লোক বলছি বোঝা গেছে ভেরি গুড নেক্সট দেখো অ্যানিমালস দ্যাট ইট মিট যে সমস্ত প্রাণীরা মাংস খায় তাদের কি বলা হয় তাদেরকে বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী একটা কথা এখানে দুটো রুট ওয়ার্ড রয়েছে একটা দেখো সিএআরএন কার্ন মনে রাখবে সিএআরএন কার্ন কার্ন মানে ফ্লেশ কার্ন মানে কি কার্ন মানে হচ্ছে ফ্লেশ ফ্লেশ মানে মাংস কার্ন যেখানেই কার্ন পাবে যেখানে সিএআরএন কার্ন যেখানেই কার্ন পাবে মনে রাখবে কার্ন মানে হলো ফ্লেশ আর ভিওআর বলে একটা রুট ওয়ার্ড আছে ভর এই ভর মানে হচ্ছে টু ইট তাহলে যারা ফ্লেশ খায় কার্নকে যারা ভর করে তারা কি হচ্ছে তাদের বলা হচ্ছে কার্নিভোরাস বা ফ্লেশ ইটার বা মাংস ভক্ষণকারী বা মাংসাশী ওকে কার্নিভোরাসের সঙ্গে আরও কতগুলো শব্দ এখানে তোমাদের আমি শেখাতে চাই অ্যান্ড দ্যাট ইজ দেখো একটা রয়েছে হার্বিভোরাস কী রয়েছে হার্বিভোরাস দেখো হার্ব মানে কি হার্ব মানে হচ্ছে গ্রিন ভেজিটেবল ঠিক আছে গ্রিন GRWN গ্রিন ভেজ মানে গ্রিন ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হার্বস ঠিক আছে তাহলে হার্বিভোরাস মানে কি যারা গ্রিন ভেজিটেবল খায় অর্থাৎ যারা তৃণভোজী মানে যারা একদম তৃণ খায় সবুজ উদ্ভিদ খায় সেই সবুজ উদ্ভিদ খায় যারা তাদের বলা হচ্ছে হার্বিভোরাস মানে তৃণভোজী ওকে এবার দেখো আর একটা শব্দ রয়েছে অমনিভোরাস আর একটা শব্দ কী রয়েছে OMNI VOROUS অমনিভোরাস দেখো অমনি মানে কি জানো অমনি মানে হলো বোথ অমনি মানে বোথ BOTH বোথ উভয় অর্থাৎ যারা মাংসও খায় আবার
মানে যারা এই সবজি সবুজ শাক সবজিও যারা খায় মানে তৃণভোজী আর মাংসাশী দুটোকে এক করে দিলে যেটা হয় সেটা হয়ে যায় অমনিভোরাস। আর অমনিভোরাস মানে কি? সর্বভুক, যারা সব কিছু খায়। অমনিভোরাস মানে সর্বভুক, যারা সব কিছু খায়। ওকে, বোঝা গেল? তাহলে কার্নিভোরাস, এখান থেকে একটা রুট ওয়ার্ড শেখালাম, কার্ন, কার্ন মানে হলো ফ্লেশ, অ্যান্ড VOR যেখানেই পাবে VOR, VOR মানে টু ইট, খাওয়া। ওকে, তাহলে কার্নিভোরাস মানে কি হয়ে গেল? কার্নিভোরাস মানে হয়ে গেল ফ্লেশ ইটার, যারা ফ্লেশ খায়। একসাথে বলে দিলাম আরও দুটো শব্দ, একটা হলো হার্বিভোরাস, হার্ব মানে সবুজ উদ্ভিদ, তাহলে সবুজ উদ্ভিদ যারা খায় তাদেরকে আমরা বলি তৃণভোজী। আর একটা হচ্ছে অমনিভোরাস, অমনিভোরাস মানে কি? অমনি মানে বোথ বা অল, যারা সমস্ত কিছু খায় তাদেরকে আমরা অমনিভোরাস বলছি, সর্বভুক, যেমন মানুষ, ঠিক না? ওকে, বোঝা গেছে এটুকুন? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড দেখতে পাচ্ছ, দ্য আর্ট অর প্রসেস অফ ড্রয়িং অর মেকিং ম্যাপস, বলছে যে ম্যাপ অঙ্কন করার জন্যে বা ম্যাপ তৈরি করার জন্যে যে কলা বা শিল্প রয়েছে সেই শিল্পটাকে কী বলা হয়? সেই শিল্পটাকে বলা হয় কার্টোগ্রাফি। সেটাকে কী বলা হয়? কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি মানে কি? মানচিত্রাঙ্কন, অর্থাৎ মানচিত্রকে আঁকার যে স্টাডি বা যে প্রসেস বা যে আর্ট সেটাকে কী বলা হচ্ছে? কার্টোগ্রাফি। ওকে, কার্টোগ্রাফি, কার্টোগ্রাফিতে দেখো এটা অ্যাকচুয়ালি প্রথমে কার্টোগ্রাফিটা প্রথমে তো গ্রিক অরিজিন থেকে উৎপত্তি হয়েছে, গ্রিক থেকে তারপরে গেছে কোথায়? ফ্রেঞ্চ। গ্রিক থেকে ফ্রেঞ্চ শব্দের মধ্যে কনভার্সন হয়েছে। গ্রিক শব্দে, গ্রিক শব্দে একটা কথা ছিল, গ্রিক শব্দে একটা কথা ছিল, কী কথা ছিল? কার্টেস বলে একটা কথা ছিল, KHARTES, কার্টেস। এই কার্টেস মানে কি ছিল জানো? কার্টেস মানে হচ্ছে ম্যাপ। কার্টেস মানে কি ছিল? ম্যাপ বা মানচিত্র। আর একটা গ্রিক ভাষায় একটা কথা ছিল গ্রাফি, GRAPHIE, গ্রাফি। এই গ্রাফি মানে কি? গ্রাফি মানে আমরা শিখেছিলাম একটু আগে, গ্রাফি মানে টু রাইট অর ড্র, টু রাইট অর টু ড্র, ঠিক আছে? তাহলে কোনো কিছুকে আঁকা, কোনো কিছুকে আঁকা বা কোনো কিছুকে লেখা, তাহলে কার্টেস গ্রাফি মানে কি? ম্যাপকে আঁকা বা ম্যাপকে লেখা, বুঝতে পারছো? গ্রিক থেকে এসছে। আর এইটা যখন ফ্রেঞ্চে গেল তখন এই কার্টেসটা, এই কার্টেস শব্দটা ফ্রেঞ্চে যখন গেল তখন ফ্রেঞ্চরা এই কার্টেসকে উচ্চারণ করতো কার্ট বলে, CARTE, কার্ট, এই কার্ট বলে উচ্চারণ করতো। আর সেই কার্ট থেকে ইংরেজিতে এই শব্দটা আসলো, মানে প্রথমে উৎপত্তি হয়েছে গ্রিকে, তারপর সেখান থেকে এসছে ফ্রেঞ্চে। গ্রিকে উৎপন্ন হয়েছিল কার্টেস নামে, সেই কার্টেস থেকে ফ্রেঞ্চে আসলো কার্ট নামে, কার্ট থেকে এখানে আসলো কার্ট হয়ে গেল, CART, কার্ট। ওকে, তাহলে কার্টোগ্রাফি মানে কি হয়ে গেল? মানচিত্রর ড্রয়িং বা মানচিত্র ড্রয়িং মানে মানচিত্র অঙ্কনের যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কার্টোগ্রাফি বা মানচিত্রাঙ্কন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ভেরি গুড। চলো দেখো, দ্য স্টাডি, আমরা এটা শুরুতেই বলেছিলাম, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, বলছে কোনো একটা শব্দ, এই শব্দের অরিজিন, এই শব্দের সৃষ্টি কোথা থেকে হয়েছে এবং এই শব্দের ইতিহাস কী এবং তার সাথে সাথে তার মিনিং জানার জন্যে আমরা যে সব যে তত্ত্ব ইউজ করি সেটাকে বলা হচ্ছে এটিমোলজি বা শব্দতত্ত্ব। ওকে, তাহলে এটিমোলজি মানে কি? এটিমোলজি মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের অরিজিন আর হিস্ট্রি আমরা এবং তার সাথে সাথে তাদের মিনিং যেখান থেকে জানতে পাই সেটাকে আমরা কী বলছি? এটিমোলজি। ক্লিয়ার? এখানে আর কিছু বলার দরকার নেই এটিমোলজি নিয়ে। ভেরি গুড, চলো নেক্সট ওয়ার্ড দেখো, দ্য ক্রাইম অফ কিলিং সামবডি ডেলিভারেটলি। দেখো, ডেলিভারেটলি একটা কথা, ডেলিভারেটলি মানে কি? ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, ডেলিভারেটলি মানে কি? ইচ্ছাকৃতভাবে মানে জেনে শুনে স্বইচ্ছায়। তাহলে দ্য ক্রাইম অফ কিলিং সামবডি ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে যখন কেউ হত্যা করে তখন এক কথায় কি বলা হয়? হোমিসাইড বলা হয়। হ্যাঁ, এখানে দেখো CIDE, সাইড, এই সাইড শব্দটি, CIDE, সাইড, সাইড শব্দটি যেখানেই পাবে সেখানে মনে রাখবে সাইড মানে টু কিল, সাইড মানে কি? টু কিল। তাহলে দেখো, প্যারিসাইড রয়েছে, ভ্যাট্রিসাইড রয়েছে, প্যাট্রিসাইড রয়েছে, হোমিসাইড রয়েছে, জেনোসাইড রয়েছে, রেজিসাইড রয়েছে, বহু ধরনের সাইড রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে পড়বো। তবুও মানে রেখো, সাইড মানে হচ্ছে টু কিল, আর হমি মানে, এবার দেখো হম এই কথাটা কোথা থেকে এসছে? এটা এসছে হোমোসেপিয়েন্স থেকে। হম মানে কি? হোমোসেপিয়েন্স থেকে এসছে, হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স মানে কি? হিউম্যান বিং।
মানুষের পূর্বরূপ কি ছিল? হোমো সাপিয়েন্স ছিল, তাই না? তাহলে হিউম্যান বিংসকে আমরা কি বলে থাকি? রুট ওয়ার্ড হম দ্বারা বোঝাই, হম, HOM, হম, ঠিক আছে? তাহলে হোমিসাইড মানে কি দাঁড়ালো? হিউম্যান বিংকে হত্যা করা, তার মানে কি? নরহত্যা। তাহলে ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে কাউকে যদি কোনো হত্যা করা হয় তাকে কি বলা হচ্ছে? হোমিসাইড বা নরহত্যা বলা হচ্ছে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। এ পার্সন হু ক্রিটিসাইজেস পপুলার বিলিভস অর এস্টাবলিশড কাস্টমার আইডিয়াস, মানে এমন একটা ব্যক্তি যে কি করছে, যে তোমার কি বলবো, ক্রিটিসাইজ করছে, মানে সমালোচনা করছে এবং অবিশ্বাস করছে কাকে, যে যে রীতিনীতি, যে প্রথা অলরেডি চলে আসছে যুগ যুগ ধরে, সেই প্রচলিত প্রথা বা রীতিনীতিকে যে অস্বীকার করে, যে ডিসবিলিভ করে, তাকে আমরা এক কথায় কি বলবো? অথবা যে ব্যক্তি এ পার্সন হু ডিস্ট্রয়েজ ইমেজেস অর স্ট্যাচুজ, যে ব্যক্তি স্ট্যাচু বা ইমেজকে ধ্বংস করে, বিশেষ করে ইউজড ইন রিলিজিয়াস ওরশিপ, এবং যে মূর্তিগুলো, যে প্রতিমাগুলো পুজো আর্চনার জন্য ব্যবহার করা হয় সেগুলো যারা ধ্বংস করে তাকে এক কথায় কি বলা হয়? মনে রেখো, তাকে এক কথায় বলা হয় ইন আইকনোক্লাস্ট। তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় আইকনোক্লাস্ট। ক্লিয়ার হলো? দেখো, আইকনোক্লাস্ট অ্যাকচুয়ালি এভাবে মনে রাখার চেষ্টা করো, আইকনোক্লাস্ট। দেখো, ওকে, দেখো এখান থেকে একটা জিনিস দেখো, আইকন শব্দের অর্থ হচ্ছে ইমেজ, ঠিক আছে? ইমেজ বা স্ট্যাচু যাই বলো না কেন, কোনো একটা প্রতিচ্ছবি, কোনো একটা জিনিসের মানে ডুপ্লিকেট, ঠিক আছে? আইকন, এই আইকন একটা, এটার অরিজিন কোথায়? এটার অরিজিন হচ্ছে গ্রিক অরিজিন, ঠিক আছে? গ্রিক অরিজিন আইকন। আইকন মানে ইমেজ। আর এর সঙ্গে যে ক্লাস্ট শব্দটা ইউজ হয়েছে, ক্লাস্ট মানে হচ্ছে টু ব্রেক মানে ভাঙা। তাহলে আইকন ক্লাস্ট, যে আইকনকে, ইমেজকে যে ব্রেক করছে তাকে আমরা কি বলছি? আইকনোক্লাস্ট। আশা করছি বুঝতে পারছো। তাহলে আইকনোক্লাস্ট মানে কি দাঁড়ালো? আইকনোক্লাস্ট মানে দাঁড়ালো প্রতিমা চূর্ণকারী, যে প্রতিমাকে চূর্ণ বিচূর্ণ করছে, তাই না? আমরা এই প্রতিমা চূর্ণ বিচূর্ণকারী বা আইকনোক্লাস্টকে কার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বলো তো? আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি প্রফেট মোহাম্মদকে, ঠিক আছে? প্রফেট মোহাম্মদ, তিনি বলেছিলেন আমি মূর্তি গড়তে নয়, মূর্তি ধ্বংস করতে এসেছি, ওকে? তাহলে আইকনোক্লাস্ট মানে প্রতিমা চূর্ণকারী, কারণ প্রফেট মোহাম্মদ বিশ্বাস করতেন যে এই পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহর কোনো রূপে তাকে সীমায়িত করা যায় না, অর্থাৎ আল্লাহর কোনো রূপ হয় না। কিন্তু অন্য ধর্মের মানুষ যারা, তারা বলতো যে না, ঈশ্বরের রূপ তৈরি করে আমরা পুজো করব যাতে আমাদের মনে শান্তি হয়, অর্থাৎ কাউকে যদি আমরা দেখি, দেখে শুনে যদি তার পুজো করি তাহলে আমাদের মনে তার প্রতি ভক্তি আরও বাড়বে। তো যাই হোক, এটা আলাদা একটা পার্ট, অন্য কোনো এক সময় আলোচনা করব। তাহলে আইকন মানে, আমি একদম সোজা সোজা ভাষায় বলছি যে আইকন মানে ইমেজ, ক্লাস্ট মানে টু ব্রেক। তাহলে আইকনোক্লাস্ট মানে হয়ে গেল টু, মানে যে ব্রেক করছে ইমেজকে বা স্ট্যাচুজকে, যে ডুপ্লিকেট জিনিসগুলোকে, অর্থাৎ কোনো জিনিসের প্রতিকৃতি বা কোনো জিনিসের প্রতিচ্ছবি সেগুলোকে যে ভেঙে দিচ্ছে তাকে বলা হচ্ছে আইকনোক্লাস্ট। ক্লিয়ার হয়েছে আশা করছি? অর্থাৎ কোনো একটা সমাজে এস্টাবলিশড যে রীতিনীতি সেগুলোকে যে ডিস্ট্রয় করছে, সেগুলোকে যে ডিসবিলিভ করছে, যে মূর্তি পূজা করা হয় সেই মূর্তিকে যে ভেঙে চুরে দিতে চাইছে, ডিস্ট্রয় করতে চাইছে, তাকে এক কথায় বলা হচ্ছে আইকনোক্লাস্ট। ওকে, ভেরি গুড। নেক্সট ওয়ান দেখো, এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, বলছে দেখো যে শব্দটা শোনা যায় না, হ্যাঁ, মানে এমন একটা শব্দ যা শোনা যায় না তাকে কি বলা হয়? এক কথায় ইনঅডিবল বলা হয়, ইনঅডিবল। দেখো, তোমাদের একটা রুট ওয়ার্ড এখানে বলে দিই, AUD, odd, ঠিক আছে? মনে রেখো, এই অড মানে হচ্ছে সাউন্ড, অর অ্যাকচুয়ালি অড মানে সাউন্ড না, টু হিয়ার মানে শোনা। যেমন অডিও বলে একটা কথা আছে না, অডিও থেকে এসছে, অর্থাৎ যাকে শোনা যায় তাকে বলা হয় অডিও, আর যাকে দেখা যায় তাকে বলা হয় ভিডিও। ওকে, এই যে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ভিডিও, আর সাথে সাথে আমি কী দিয়েছি তোমাদের? অডিও দিচ্ছি, তাই না? তাহলে এই অড, AUD মনে রাখবে, AUD একটা রুট ওয়ার্ড, যেখানেই থাকবে তার মানে হচ্ছে টু হিয়ার। তাহলে ইন অড মানে কি ভাই? ইন মানে নেগেটিভ সেন্স বিয়ার করে বলেছিলাম, ইন মানে নট। তাহলে ইন অড এবল, ইবল মানে কি? এটাও একটা কথা বলে দিই, আমরা যে ইংরাজিতে ABLE এবল উচ্চারণ করি না, এবল, এবল মানে কি? সমর্থ হওয়া, হ্যাঁ, মানে কোনো কিছু করতে সমর্থ হওয়া। এই এবলটা কিন্তু, ল্যাটিন ওয়ার্ড, এবলটা ল্যাটিন ওয়ার্ড ইবিলিস থেকে এসছে। কোথা থেকে এসছে?
ইবিলিস, IBILIS, ইবিলিস। ইবিলিস থেকে কিন্তু এবল শব্দটা এসছে। ইবিলিস মানে কি? সমর্থ হওয়া, অফ বিং ক্যাপেবল হচ্ছে ইবিলিসের মানে, ঠিক আছে। ইবিলিস থেকে এবল এসছে কথাটি। তাহলে দেখো, ইন মানে নট, অড মানে টু হিয়ার, এবল মানে যোগ্য, যা শোনার যোগ্য নয় তাকে বলা হয় ইন অডিবল। আশা করছি বোঝা গেছে। তাহলে অড যেখানেই থাকবে মনে রাখবে, অড মানে টু হিয়ার, অর্থাৎ সাউন্ডের সাথে যার রিলেশন রয়েছে। তাহলে এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড ইজ কল্ড ইনঅডিবল সাউন্ড, ওকে, শ্রবণাতীত, যা শোনা যায় না। ক্লিয়ার হলো? ভেরি গুড, চলো নেক্সট। তাহলে এখানে তোমরা প্রথমটাই পেয়ে গেছো, কি পেয়েছো, যে না ইনসমনিয়া পেয়েছো। তার আগে চলে এসো, দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ, বলছে না ঘুমানোর অবস্থা, মানে এমন একটা কন্ডিশন যেখানে আনএবল টু স্লিপ, যেখানে তোমার ঘুম আসছে না বা ঘুম হচ্ছে না, তাকে কি বলা হচ্ছে? ইনসমনিয়া। বাংলায় কি বলছি? অনিদ্রা বলছি, ইনসমনিয়া, অনিদ্রা, ঠিক আছে। দেখো এই SOMN সম, এটার উচ্চারণ কি? SOMN সম, বা কখনো কখনো এনটা নাও থাকতে পারে। তো সম মানে মনে রাখবে, SOM সম মানে হচ্ছে টু স্লিপ, ঘুমানো, ঠিক আছে। তাহলে সম কথাটি যেখানেই থাকবে মনে রাখবে, সম একটা রুট ওয়ার্ড, সম মানে হচ্ছে ঘুমানো। তাহলে ইন মানে কি? নট, ইন সম মানে ঘুম নাই, ইয়া। আর মনে রাখবে ইয়া, এই ইয়া, ইস, আস, এই সমস্ত কথা যখনই কোনো সাথে সাথে যুক্ত থাকবে মনে করবে সেটা একটা ডিজিজ, সেটা একটা রোগের কথা বলা হচ্ছে। অর্থাৎ ইয়া ইয়া, ইস, আস, এই সমস্ত টার্নগুলো যখনই কোনো একটা শব্দের শেষে জোড়ানো থাকবে মনে করবে এটা কোনো একটা ডিজিজের কথা বলা, যেমন কনজাংটিভাইটিস, ইস, ঠিক আছে। তারপর ইনসমনিয়া, ডাইরিয়া, ঠিক আছে, ভাইরাস, ঠিক আছে। তো ইস, আস, ইয়া, ইয়া, এগুলো যদি কোনো শব্দের শেষে জোড়ানো থাকে মনে করবে এটা কোনো একটা ডিজিজ সংক্রান্ত কথা বলা হচ্ছে। তাহলে ইনসমনিয়াটা কি? ইনসমনিয়াটা একটা ডিজিজ, যেটাকে আমরা বাংলায় বলছি অনিদ্রা। অনেকের অনিদ্রা হয়, রাতে ঘুম হয় না। তাহলে দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ, যখন কেউ ঘুমোতে না পারে, যখন কারো রাতে ঘুম না হয়, তখন যে রোগটা হয় সেই রোগটাকে কী বলা হচ্ছে? ইনসমনিয়া বলা হচ্ছে, বা অনিদ্রা রোগ বলা হচ্ছে। ক্লিয়ার হলো? বোঝা গেছে? তাহলে রুট ওয়ার্ড কোনটা বললাম? SOM, এন থাকতে পারে সাথে, নাও থাকতে পারে, কিন্তু মনে রেখো সম মিন্স টু স্লিপ, মানে ঘুমোনো। তাহলে যেটা ঘুম হয় না সেটা ইনসমনিয়া, ঠিক আছে, বোঝা গেল? ভেরি গুড। এবার দেখো, গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজেস টু ওয়ানস ওন ফ্যামিলি, মানে নিজের পরিবারকে আনফেয়ার অ্যাডভান্টেজেস দেওয়া, মানে আনফেয়ার মানে কি? ফেয়ার মানে স্বচ্ছ, আনফেয়ার মানে অস্বচ্ছ। তাহলে তুমি আনফেয়ার মানে কি? বেআইনি বা অয়, মানে যেটাকে কি বলে, আনফেয়ার মানে অ্যাকচুয়ালি ঠিক নয় যা, তাই তো। ফেয়ার মিন মানে কি? ফেয়ার মিন মানে হচ্ছে ভালো উপায়, আনফেয়ার মিন মানে কি? খারাপ উপায়। তাহলে গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজেস টু ওয়ানস ওন ফ্যামিলি, তুমি নিজের পরিবারকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছ, হোয়েন ওয়ান হোল্ডস আ পজিশন অফ পাওয়ার, যখন কেউ একটা ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থেকে সে যখন তার নিজের পরিবারকে কোনো একটা সুবিধা পাইয়ে দেয়, এসপেশালি বাই গিভিং দেম জবস, বিশেষ করে তাদেরকে কাজ পাইয়ে দেওয়া, তাকে কি বলা হয়? নেপোটিজম বলা হয়, অর্থাৎ স্বজন পোষণ। আমরা স্বজন পোষণের কথা অনেক শুনেছি, বিশেষ করে এই স্বজন পোষণ কোথায় হয়, স্বজন পোষণ আমাদের নেতারা স্বজন পোষণ করে থাকে, নেতার ছেলে এই নেতা হবে। তারপরে তোমরা সুশান্ত সিং রাজপুতের খবর এখন কিন্তু মার্কেটে হেভি চলা চলছে, SSR, সুশান্ত সিং রাজপুতের যে মার্ডার মিস্ট্রি সেটা নিয়ে চলছে যেটা। তো এই সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে যেটা কারণ বলা হচ্ছে, কী কারণ বলা হচ্ছে? নেপোটিজম, অর্থাৎ সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের বলিউডে সমস্ত নায়কের ছেলেরাই নায়ক হচ্ছে, নায়কের ছেলেমেয়েরাই নায়ক নায়িকা হচ্ছে, তাই না? ডিরেক্টরের ছেলেমেয়েরাই নায়ক নায়িকা হচ্ছে, মানে যারা বাইরে থেকে আসছে তাদের বলা হচ্ছে আউটসাইডার। তো সেই আউটসাইডারদেরকে কখনোই বলিউড সেইভাবে চোখে দেখে না, যেমন কি কঙ্গনা রানাওয়াত, তাকে যেমন বাইরের, তাকেও যেমন বলা হয় আউটসাইডার বলা হয়, তাই না? যেমন এই সুশান্ত সিং রাজপুত, এও একজন আউটসাইডার। তো আউটসাইডাররা যখনই বলিউডে এন্টার করে তখন তাদেরকে অন্য দৃষ্টিতে দেখা হয়, তাদেরকে বিভিন্নভাবে কাজ দেওয়া হয় না। কিন্তু আবার তোমরা যদি দেখো বরুণ ধাবান, টাইগার শ্রফ, আলিয়া ভাট, হ্যাঁ, এরকম যারা রয়েছে, মানে নায়ক নায়িকার ছেলে মেয়ে বা ডাইরেক্টরের ছেলে মেয়ে বা প্রডিউসারের ছেলে মেয়ে, তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ পাচ্ছে। অর্থাৎ তুমি একটা হাই পজিশনে থেকে, সেই হাই পজিশনে থেকে তুমি যখন তোমার নিজের পরিবারকে কোনো একটা সুযোগ পাইয়ে দিচ্ছ, তখন সেটাকে বলা হয় নেপোটিজম। এবার কথা হচ্ছে নেপোটিজম কথাটার আমরা একটা অরিজিন দেখে আসি। এই নেপোটিজম একটা ইটালিয়ান টার্ম, কিসের বললাম বলো? ইটালিয়ান টার্ম এটা। এই ইটালিয়ান টার্মে, এই ইটালিয়ান টার্মে একটা কথা আছে, নিপোটি বা নিপোট, নিপোটি বা নিপোট। এই নিপোটি বা নিপোট মানে কি জানো? নেফিউ,
এর মানে কি নেফিউ নেফিউ মানে কি ভাই ভাইপো ভাইপো তাই না হিন্দিতে এটাকে এই নেপোটিজমকে হিন্দিতে বলা হয় ভাই ভাতিজাবাদ কি বলা হয় ভাই ভাতিজাবাদ তাহলে এই ভাই ভাতিজাবাদের জন্য যারা ট্যালেন্টেড অ্যাকচুয়ালি তারা কোনো কাজ পাচ্ছে না আর যাদের মধ্যে ট্যালেন্ট নেই তারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে তাই না তাহলে এই নেপোটিজম কথাটা কোথা থেকে এসেছে এটা একটা ইটালিয়ান টার্ম নেপিটো ঠিক আছে সেই নেপিটো বা নিপটি যাই বলো তার মানে হচ্ছে নেফিউ অর্থাৎ তুমি তোমার নেফিউকে ভাগ করে দিচ্ছ এখানে এখানে একটা কাহিনীও আছে কিন্তু যেমন করে কি ইতালিতে দেখা গিয়েছিল যে একটা সময় ছিল যখন পোপ অর্থাৎ যে হেড অফ দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস মানে যে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনের হেড কে হয় পোপ হন এই সেই পোপ তার পরবর্তী সময় তার সমস্ত ক্ষমতা তার ভাইপোদেরকে হস্তান্তর করে দিচ্ছেন অথচ তার ভাইপোরা সেই কাজগুলো করার একদমই যোগ্য না তাই না সেই নেফিউ মানে ভাইপো পোপেদের ভাইপোদের যে নেফিউদেরকে যে সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছিল সেখান থেকেই এই টার্মটাই উঠে এসেছে নেপোটিজম বোঝা গেল তাহলে নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ নেফিউদেরকে নেপোটিজম থেকে নেফিউ মনে রাখার চেষ্টা করো নেফিউদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কাহিনীকেই বলছি নেপোটিজম বা স্বজন পোষণ ক্লিয়ার হলো ভেরি গুড একটা কথা বলি তোমাদের ভিডিওগুলো অনেক লং হচ্ছে আমি যত ভালো করে তোমাদের পড়াবো তত ভিডিও লং হতে থাকবে তোমরা দেখলে ভালো না দেখলে কার কী ক্ষতি আমার কিছুই হবে না তোমরা দেখলে তোমাদের লাভ হবে না দেখলে কারো কিছুই তোমাদেরই ক্ষতি হবে আমার কিছুই হবে না নেক্সট দেখো সামথিং দ্যাট ইজ নট ইন ইউজড ফর আ লং টাইম যা অনেক দিন ধরে ব্যবহার হয় না ভালো করে বোঝো যা কি না অনেক দিন ধরে ব্যবহার করা হয় না তাকে আমরা এক কথায় কী বলবো তাকে আমরা এক কথায় বলবো অবসোলেট কি বলবো তাকে আমরা এক কথায় অবসোলেট তাহলে অবসোলেট মানে কি অপ্রচলিত মানে পোড়ো আমরা দেখেছো পোড়ো বাড়ি বলি কি না যারা অনেক দিন ধরে মনে করো কোনো একটা রাজবাড়ি সেটা পড়ে রয়েছে সেটাকে আমরা পোড়ো বাড়ি বলি না তাহলে পোড়ো বাড়ি থেকে পোড়ো বাড়ির মানে কি পোড়ো বাড়ির মানে হচ্ছে যে বাড়িটা অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি ভুতিয়া বাংলো বলি কি না সেই ভুতিয়া বাংলো বা পোড়ো বাড়িকে এক কথায় বলা হয় অবসোলেট হাউস ওকে তাহলে অবসোলেটের মানে কি সামথিং দ্যাট ইজ নট ইন ইউজ ফর আ লং টাইম যা দীর্ঘদিন ধরে কখনো ব্যবহার করা হয়নি এই পোড়ো কথাটা কোথা থেকে এসেছে জানো প্রৌঢ় থেকে এখান থেকে যদি একটু দিয়ে দিই দেখো প্রৌঢ় প্রৌঢ় মানে কি প্রৌঢ় মানে হচ্ছে বৃদ্ধ আমি বাংলা ইংরেজি দুভাবেই বোঝানোর চেষ্টা করছি প্রৌঢ় মানে কি প্রৌঢ় মানে হচ্ছে বৃদ্ধ তাহলে যে জিনিসটা বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সেই জিনিসটাকে আমরা কি আর ব্যবহার করি যে জিনিসটা পুরনো হয়ে যায় সেই জিনিসগুলোকে আমরা ব্যবহার করি করি না তখন সেটা কি হয়ে যায় অবসোলেট হয়ে যায় দেখে নাও এই অবসোলেটের একটা এর অরিজিন যেটা সেই অরিজিনটা কোথাকার অরিজিন ল্যাটিন অরিজিন ল্যাটিন ঠিক আছে ল্যাটিনে একটা কথা আছে অবসো লেটাস একটা কথা আছে কি অবসোলেটাস এই অবসোলেটাস থেকে এসছে অবসোলেট কথাটি এই অবসোলেটাস শব্দের অর্থ কি এই অবসোলেটাস শব্দের অর্থ হচ্ছে সামথিং হুইচ গ্রোন ওল্ড সামথিং হুইচ গ্রোন ওল্ড এমন কিছু যা ওল্ড হয়ে গেছে অথবা ওর্ন আউট যা একদম পুরনো হয়ে গেছে ছেঁড়া ছুটকো হয়ে গেছে সেটাকে আমরা বলে থাকি অবসোলেট ক্লিয়ার হলো এর অরিজিনটা কোথায় অবসোলেটাস ল্যাটিন ওয়ার্ড ঠিক আছে চলো নেক্সট ওয়ার্ড দেখো কি দ্য ক্রাইম অফ কিলিং ওয়ান্স ফাদার একজনের বাবাকে হত্যা করা মানে পিতৃহত্যা যাকে বলা হয় পিতৃহত্যাকে ইংরেজিতে বলা হয় প্যাট্রিসাইড মনে রেখো সাইড মানে আমি তোমাদেরকে বলেছিলাম সাইড মানে কি বলেছিলাম সাইড মানে বলেছিলাম টু কিল মেরে ফেলা বা মার্ডার করা ঠিক আছে এখানে দেখা একটা কথা রয়েছে প্যাট্রি PATRI মনে রেখো এই যে প্যাট্রি এটা কোথাকার ওয়ার্ড এটা কিন্তু সংস্কৃত এটা হচ্ছে সংস্কৃত রুট এর সংস্কৃত রুট থেকে নেওয়া প্যাট্রি আমাদের বাংলাতে আমরা কি আমরা সংস্কৃতে কি বলি পিতৃ বলি না কি বলি পিতৃ সেই পিতৃ বা পিতর বা পিত্র থেকে এসছে এটা পিতৃ মানে কি আমাদের সংস্কৃত ভাষায় পিতৃ মানে কি পিতা বলি কি না পিতা তাহলে সেই পিতৃ থেকে এই যে পিতৃ প্যাট্রি এসছে বোঝা গেল তাহলে এই যে প্যাট্রিসাইড মানে কি পিতাকে হত্যা করা সংস্কৃত রুট এটা ক্লিয়ার হলো বোঝা গেছে ভেরি গুড তাহলে আজকে আশা করছি এই পর্যন্তই আছে তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ওকে চলো থ্যাংক ইউ শেষ করছি এখন